গেল মাসে নিউজিল্যান্ড সফরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টি-20তে প্রথমবারের মতো স্বাগতিকদের হারিয়েছে টাইগাররা। আর প্রথম টি-20 জয়ের কাণ্ডারির ভূমিকায় ছিলেন শরীফুল ইসলাম। 3 ম্যাচ খেলে 6 উইকেট শিকার করেন এই টাইগার পেসার। জিতেছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ জেতার পুরস্কারও। নিউজিল্যান্ড সফরে টি-20 সিরিজে সেরা পারফরম্যান্সের প্রভাব পড়েছে শরীফুল ইসলামের র্যাঙ্কিংয়েও। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে এই টাইগার পেসারের। গেল সপ্তাহের পারফরমেন্সের উপর ভিত্তি করে ছেলেদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যে তালিকায় বেশ উন্নতি হয়েছে টাইগার পেসার শরীফুল ইসলামের। টি-20 র্যাঙ্কিংয়ে 32 ধাপ এগিয়েছেন বাঁহাতি এই পেসার। 462 রেটিং পয়েন্ট নিয়ে 56 নম্বরে উঠেছেন শরীফুল। একই সিরিজে মিতব্যয়ী বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। কিউইদের বিপক্ষে 44 রান খরচায় নিয়েছেন 2 উইকেট। র্যাঙ্কিংয়ে কাটার মাস্টার এগিয়েছেন 5 ধাপ। এতে সাকিব আল হাসানকে টপকে 22 নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরের অবস্থানটাই মোস্তার। শরীফুল মোস্তাফিজদের র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব তাসকিনদের। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। সিরিজ না খেলায় বোলিং র্যাঙ্কিংয়ে 6 ধাপ পিছিয়ে 28 নম্বরে সাকিব। আর ইঞ্জুরির কারণে খেলতে না পারায় 1 ধাপ অবনতি হয়ে 33 নম্বরে তাসকিন আহমেদ। আর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ইংলিশ স্পিনার আদিল রশিদ। 726 রেটিং নিয়ে 1 নম্বরে রয়েছেন তিনি। বোলিংয়ে ব্যাপক পরিবর্তন আসলেও টি-20তে ব্যাটিং ও অলরাউন্ডের তালিকায় তেমন কোনো পরিবর্তন আসেনি। অলরাউন্ডারের মধ্যে 256 রেটিং নিয়ে শীর্ষে সাকিব আল হাসান, আর ব্যাটিংয়ে 887 রেটিং নিয়ে 1 নম্বরে সূর্যকুমার যাদব। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।